বিধায়ক বিশ্বজিৎ দাসের ওপরে হামলা, অভিযোগের তির তৃণমূলের দিকে। কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিধায়ক, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসের গাড়িতে ভাঙচুর, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা। অভিযুক্ত এক প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার। আহত অবস্থায় প্রথমে বিশ্বজিৎ দাসকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, পরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। জানা গেছে, শুক্রবার সকালে বিধানসভা যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। অভিযোগ, গোপালনগর ঘোষপাড়া এলাকায় তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। ইটের আঘাতে গাড়ির কাঁচ ভেঙে যায়। গাড়ি দাঁড়িয়ে গেলে গৌরব দা নামে এক যুবক লাঠি নিয়ে এগিয়ে আসে, বন্দুক বের করে বিধায়ককে গুলি করতে যায় বলেও অভিযোগ। স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত। এদিন বনগাঁ হাসপাতালে বিধায়ক সাংবাদিকদের জানান, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে খুন করার চেষ্টা করা হয়। আমি বিধানসভায় যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম, বাড়ি থেকে বেরোনোর 5 মিনিটের পরে একটা ব্যাগ আছে, সে ব্যাগে দাঁড়ানো ছিল, অতর্কিত আমার গাড়িতে কাচের ইট মারে, একটা বড় ইট মারাতে কাচটা ভেঙে যায়, গাড়ির ড্রাইভার দাঁড় করিয়ে দেয়। সেই সুযোগে একটি ছেলে ছুটে এসে দরজা খুলে আমার মারধর করে, পরে বুকে মারে হাতে এবং আপনার চেষ্টা করে আর্মসটা বের করার, মারার মাঝে হাতে আর্মস বের করার আমি জড়িয়ে ধরার চেষ্টা করি। সেই মধ্যে দিয়ে আরো অনেক ওইদিকে লোকজন ছিল, তারপরে পালিয়ে যায়। মাস দুয়েক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বিধায়ক বিশ্বজিৎ দাস। তার দাবি, বেশ কিছুদিন ধরেই তাকে মারার ছক করা হচ্ছিল। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, কিছুদিন ধরেই আমাদের বিধায়ক নানা জায়গায় চিঠি দিয়ে জানিয়েছেন তার জীবনহানির আশঙ্কার কথা। তার দেহরক্ষী তুলে নেওয়া হয়েছে, কিন্তু কোনো কিছুতেই কর্ণপাত করা হয়নি, তারই পরিণতিতে আজকের এই হামলা। যদিও ঘটনায় তৃণমূলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রতিবাদে এদিন বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধ করে বিজেপি কর্মীরা। যশোর রোডে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দিয়ে অবরোধ করেন তারা। বিজেপি কর্মীদের দাবি, 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। অবরোধে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল থেকে আসা, তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়া যে বিধায়ক আজকে আমাদের বিজেপি দলে এসেছেন, তার উপরে হামলা করেছেন, তার প্রতিবাদে আজকের আমাদের এই অবরোধ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।